আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম করোনা ভাইরাসের সংক্রমিত রোগীদেরকে আমি প্রোনিং পজিশনে শুয়ে থাকার পরামর্শ দেই। প্রোনিং পজিশন কি এবং সেটার উপকার কি এবং কিভাবে এটা করতে হয় সেই বিষয় নিয়েই আমি আজকের এই ভিডিও তৈরি করেছি। প্রোনিং পজিশন হচ্ছে পেট এবং বুক নিচের দিকে দিয়ে শুয়ে থাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত করোনা সংক্রমিত রোগী ভর্তি আছেন আমরা তাদের সবাইকে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা এই পজিশনে শুয়ে থাকার পরামর্শ দেই। এই পজিশনে শুয়ে থাকার কারণে রোগীর ফুসফুসের পেছন দিকে অক্সিজেনের সরবরাহ বাড়ে এবং রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে। করোনা রোগী যারা বাসায় অবস্থান করছেন এবং নিজেরা পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করছেন, ওনারা যদি দেখেন যে রক্তে অক্সিজেনের পরিমাণ কমা শুরু হয়েছে তাহলে আপনারা বাসায় এই রকম করে প্রোনিং পজিশন করে শুয়ে থাকবেন 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা। অনেক রিসার্চ গবেষণায় এটি অত্যন্ত ইফেক্টিভ বলে প্রমাণিত হয়েছে। এখানে দেখুন আমি আমার পজিশন চেঞ্জ করেছি। আপনি যেভাবে আরামদায়ক বোধ করেন ঠিক সেভাবেই আপনি পেট এবং বুক নিচের দিকে দিয়ে শুয়ে থাকবেন। অনেক মানুষ আছেন যারা নানান ধরনের শারীরিক সমস্যার কারণে পুরোপুরি পেট এবং বুক নিচের দিকে দিয়ে শুয়ে থাকতে পারেন না। সেই সমস্ত রোগীদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা যদি পেট এবং বুক নিচের দিকে দিয়ে শুয়ে না থাকতে পারেন তবে এক পাশ হয়ে শুয়ে থাকবেন, এটা মন্দের ভালো। এটাও আপনার ফুসফুসে অক্সিজেনের সরবরাহ বাড়াবে এবং আপনার রক্তে অক্সিজেনের পরিমাণ নর্মাল রাখতে বা ঠিক রাখতে সাহায্য করবে। আশা করি আজকের ভিডিওতে কিছু বিষয় জানতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনা ভাইরাসের চিকিৎসা নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটি অবশ্যই দেখে নেবেন।